তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো চলে আসলাম একদম নতুন একটা ইনভেস্টিং সাইট নিয়ে। তো আজকের এই সাইটের ভিতরে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, এটার সিস্টেমগুলো কি কি করতেছে না করতেছে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটার ভিতরে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আজকের ভিডিওটা কেউ মিস করবেন না, কারণ এখন পর্যন্ত এটাতে এরকম কোনো আপডেট নাই যেটাতে আপনাদের আজকে থেকে কাজ শুরু করতে পারবেন বা আজকে থেকেই সব কিছু করতে পারবেন। তো এটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আপনাদের জাস্ট এখন আপনাদের কিছু সময় দিছে, আপনারা এখন রেফার করতে থাকেন, উড়া দুরা রেফার করবেন। আর রেফার করার আগে একটা কথা অবজেকশন জানাই দিলাম আপনাদের, কেউ একটা মোবাইলের ভিতরে একাধিক অ্যাকাউন্ট করবেন না। আপনারা একটা ওয়াইফাইয়ের নিচে অনেকেই চিন্তা করে আমরা হাজার হাজার অ্যাকাউন্ট করে ফেলবো, এরকম কেউ করবেন না। আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান খেতে পারেন, ঠিক আছে? তো যতটুকু হোক আপনাদের আজকের এই ভিডিওটার ভিতরে এ টু জেড জানিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে বা কী কী আপডেট আসতেছে, ঠিক আছে? সাইটটা কিন্তু মাত্র 22 তারিখে আসছে, আজকে প্রায় 2 দিন 3 দিন হয়ে গেছে, ঠিক আছে? সাইটটা মার্কেটে আসছে বাংলাদেশে, আমি এখন পর্যন্ত বাংলাদেশে কিছুক্ষণ আগে পাইছে, ঠিক আছে? এটা অলরেডি ইন্ডিয়াতে কিন্তু উড়া দুরা রেফার চলতেছে। তো আপনারা এখন বাংলাদেশের লোকরা যারা পাইতেছেন বা পাইছেন তাদেরকে বলবো যে ভাই, আপনাদের এখন নতুন অবস্থায় থাকতে যদি টিম মেম্বার বানাইতে পারেন, পরবর্তীতে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন। যতটুকু আমি জানতে পারলাম আজকে একবার প্রুফ সহ দেখিয়ে দেব যে অ্যাডমিনদের সাথে কথা বলে আমি কি জানতে পারলাম, আপনাদের কি জানাইতে পারবো, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে ফার্স্টে অ্যাকাউন্টটা খুলতে হয় সেটা দেখিয়ে দেই। তো অ্যাকাউন্টটা খোলার আগে ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর সেম এরকম একটা পেজ চলে আসবে। তো সাইটের নামটা দেখতে পাচ্ছেন, এআই রোবট শপিং ইন, ঠিক আছে? তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের ফার্স্টে এখানে বলছে যে ফুল নেম, ঠিক আছে, আপনার নামটা বসাবেন, তারপরে এখানে একটা ইউজার নেম বসাবেন, কান্ট্রি, তারপরে আপনাদের মানে আপনাদের যে কান্ট্রির ইটা কোডটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি ফার্স্টে এখানে একটু একটু করে বসিয়ে দেখাই, ঠিক আছে? যেরকম ধরেন আমার নাম নাইম দিলাম, জাস্ট আপনাদের দেখিয়ে দিতেছি, ঠিক আছে? তারপরে ইউজার নেম দিবেন, এখানে আপনার নামের লেটারের সাথে এখানে নাম্বার বসিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি কোডটা এখানে অলরেডি বসানো আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা জাস্ট যদি এটাতে ক্লিক করা থাকে জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিয়ে আমরা বাংলাদেশের এটা কোডটা সিলেক্ট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা দেশ থেকেই কিন্তু এটা খুলতে পারবে। তো এখান থেকে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন, নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে একটা জিমেল বসিয়ে দেবেন, জিমেলটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই একটু হার্ড দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? নামের সাথে সাথে নাম্বার বসিয়ে দেবেন, তাহলে একটু হার্ড হবে, ঠিক আছে? নাম্বারটা বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সিং আপ, ঠিক আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আমার অলরেডি। তো এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে $1 কীভাবে পাবো, ঠিক আছে? সেটা এখন দেখিয়ে দিই। জাস্ট এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে কাস্টমার সার্ভিস যেই অপশনটা আছে কাস্টমার সার্ভিসের এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে হোমে চলে আসবো। হোমে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ সাপোর্ট, ঠিক আছে? তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে এখন দেখাই যে এটাতে কী কী আপডেট, ঠিক আছে? তো তাদেরকে ফার্স্টে আমি হাই হ্যান্ড তেন বকচকর দিয়ে তারপরে এখান থেকে $1 যে বোনাসটা আমি মনে করছি নাম্বার দিলে হইব, সে বলছে যে আমার মানে অ্যাকাউন্টের যে আইডিটা সেটা দিতে, ঠিক আছে? তো আমি অ্যাকাউন্টের আইডিটা দিছি, তো সে আমাকে বলছে যে কিছুক্ষণের ভিতরে দিয়ে দেবে। তারপরে আমি এখান থেকে বলছি যে আমাদের বাংলাদেশে কোনো সিস্টেম পেমেন্ট আসবে কি না, ঠিক আছে? সে এখানে দিয়ে দিছে যে পেপ্যাল আসবে, তারপরে ওয়েব মানি আসবে, তারপরে USDT আসবে, তারপরে বিকাশ, নগদ, রকেট এগুলো আসবে, ঠিক আছে? তার মানে বুঝতেই পারতেছেন ওয়েব মানি মানে কিন্তু এটা বাংলাদেশ ইন্ডিয়াতেও চলতেছে, ঠিক আছে? পেপ্যাল কিন্তু অলরেডি অনেক দেশেই চলে। তারপরে আমি জিজ্ঞেস করছি যে এখান থেকে মিনিমাম উইড্রো অ্যান্ড ইনভেস্ট কত, তো সে বলছে এখানে টপ আপ হইতেছে $10 আর উইড্রো হইতেছে $5, ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছেন এটা। আর এখান থেকে অনেকেই তারপরে এখান থেকে জিজ্ঞেস করছি যে এখানে কি ফ্রি কাজ হয় কিনা, সে বলছে না এখানে কোনো ফ্রি কাজ হয় না। তারপরে আমরা যেটার জন্য সবাই রেফার করি টিম কমিশনের বিষয়টা, টিম কমিশনের বিষয়টা বলছে যে এখান থেকে যে আপনার রেফারের কেউ যদি ইনভেস্ট করে ইনস্ট্যান্ট আপনি 8% কমিশন পাবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে উইড্রো করলেও নাকি এখান থেকে ঈদে উইড্রো অ্যান্ড ইনভেস্ট করলে নাকি 8% কমিশন দিবে। তো উইড্রোটা বিষয়টা বুঝতে পারলাম না, ঠিক আছে? কিন্তু টপ আপ করলে একটা কমিশন পাইতাম, সেটা আমরা অনেক সাইডে কিন্তু কাজ করছি, কিন্তু এটা উইড্রো অ্যান্ড
ইনভেস্ট দোনোটা, ঠিক আছে? এখানে দোনোটা থেকে মানে কেউ যদি উইড্রো করে ওইখান থেকে 8% কমিশন আসবে এরকম তারা বলতেছে, মানে ইনভেস্ট করলেও 8% কমিশন আসবে এটা তারা বলতেছে, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে রেফার করি, রেফার করার পর আমার 5 লেভেল থেকে আমি কমিশন পাবো, মানে এখান থেকে ইনভেস্ট করার পর আমি যদি কোনো লেভেল নেই, ঠিক আছে, লেভেল নেওয়ার পর তারপরে এখান থেকে আমি 5 লেভেল পর্যন্ত 2% করে কমিশন পাবো তাদের রোবট অনুযায়ী, ঠিক আছে? তারা যে রোবটটা নিবে সেই রোবট অনুযায়ী আমি এখান থেকে কমিশন পাবো। তো এখান থেকে সে বলছে যে $10 থেকে $50 প্রতিদিন ইনকাম আসবে, ঠিক আছে? তো তো এখন অনেকেই চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, টিম কমিশন সব কিছুই তো ভালোই দিতেছে, তো ইনভেস্ট করিয়ে ফেলি। তো এখন যদি টপ আপে ক্লিক করেন ভাই, তো এখানে দেখতে পাচ্ছেন আপকামিং, ঠিক আছে? তো আপকামিং বলতে এটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল করেন নাই, তো এটা আসবে এখন পর্যন্ত কিন্তু অনেকটা সময় বাকি আছে, মানে বুঝতে পারতেছেন আরও 2 দিন সময় বাকি আছে। এই 2 দিনের ভিতরে আপনারা উড়া দৌড়া রেফার করতে থাকেন, যত বেশি রেফার করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের টিম কমিশন বা যে ইনকামের বিষয়গুলো তারা বলতেছে সেই রকম যদি ইনকাম দেয় তাহলে কিন্তু ভাই সব থেকে বেটার একটা সাইট হবে। তো 1 দিন 21 ঘন্টা 18 মিনিট 46 সেকেন্ড এখনও সময় আছে, ঠিক আছে? তো আমি কখন আপলোড করছি জানি না, হয়তো বা ঘণ্টাখানিকের ভিতরে আপনারা ভিডিওটা পেয়ে গেছেন। তো এতটুকু বলবো, এখন বসে না দেখে সবাই উড়ো দৌড়ে রেফার করতে থাকেন। তো যতটুকু সম্ভব হয়েছে আপনাদের জানানোর চেষ্টা করছি, প্রজেক্টটা কিন্তু আমার মোটামুটি ভালোই লাগছে। তারপরে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের এখান থেকে টেলিগ্রাম গ্রুপটাও জয়েন হয়ে নিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে তাদের যে কোনো আপডেট এখান থেকে জানতে পারবেন, ঠিক আছে? এখানে তাদের টেলিগ্রাম গ্রুপ বা আপনি অ্যাডমিনদের সাথে কথা বলতে চাইলে অ্যাডমিনদের সাথে কথা বলতে পারবেন, যে কোনো সমস্যা হলে তাদের এখান থেকে হেল্প নিতে পারবেন। তার পাশাপাশি কিন্তু তাদের এটাও দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ হেল্প নাম্বার, সেটাও দেওয়া আছে, সেখান থেকেও আপনারা কিন্তু কথাবার্তা বলতে পারবেন। তো পরবর্তীতে আমরা দেখিয়ে দেব যে এখানে কীভাবে কাজ করতে হয় বা এটাতে যে টপ আপের এগুলো আসতেছে, ঠিক আছে, সেগুলো কেমনি কী করতে হবে না করতে হবে সব কিছু এখান থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখন সবাই বসে না থেকে সবাই এখান থেকে রেফার করতে থাকেন। রেফার যত বেশি করতে পারবেন, যত টিম মেম্বার বড় করতে পারবেন, তত বেশি কিন্তু ইনকাম হবে আপনাদের, ঠিক আছে? তো এতটুকু শেষ পর্যন্ত বললাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি হয়তো বা ইনভেস্টের বা যে আপডেট আসবে সেই আপডেটের ভিডিও দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।